দর্শক আমি জান্নাতুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা দর্শক আজকে আমার অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে এসেছেন তিনি একাধারে একজন শিক্ষক একুশে পদকপ্রাপ্ত গবেষক এবং একজন কৃষি অর্থনীতিবিদ দর্শক আমার আজকের অতিথি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম খান প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম খান আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন কেমন আছেন ভালো আছি সবচেয়েতে ভালো লাগছে যে আপনাদের আজকে এখানে অনুষ্ঠানে ভরা এবং আপনাদের বর্ষপূর্তির অনুষ্ঠান আজকে তো এতে আসতে পেরে আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে আর বিশেষ করে আপনাদের প্রোগ্রাম আমি দেখি অনেক প্রোগ্রামে পার্টিসিপেট করি তো আপনাদের সংবাদ পরিবেশনা আপনাদের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আপনাদেরকে অশেষ শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাহসে স্যার আমরা এগিয়ে যেতে পারি আসলে আমাদের তো হয়ে গেল যাই হোক স্যার আমি যেটা বলছিলাম মানে আমার এই অনুষ্ঠানে যারা আসেন অতিথি যারা আসেন তাদের একটু ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানতে চাই তারা যে সেক্টরে কাজ করেছেন সেই সেক্টরের এখন কি অবস্থা সেটাও একটু বুঝতে চাই সেই সাথে আপনাদের তো একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশটাকে কিভাবে পরিবর্তন বা পরিবর্তিত হতে দেখেছেন তাও জানতে চাই শুরুটা একটু করতে যাচ্ছিলাম স্যার একদম শুরু থেকে আপনার তো জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় তো ব্রাহ্মণবাড়িয়ার থেকে অনেক কৃতি সন্তান যেমন বের হয়েছে আবার স্যার ব্রাহ্মণবাড়িয়ার অনেক মারামারির ঘটনাও পেপার পত্রিকায় চলে আসে তো ওই জেলাটায় বেরোকে উঠেছিল সেখানেই নাকি কেমন ছিল বেরোউটা আমি তো আমার গ্রাম ঘাটিয়ারা আচ্ছা এখন তো গ্রাম আর গ্রামের মতো মনে হয় না এখন তো অনেকটা শহরের মতো হয়ে গেছে তাই আমি যখন ছোট তখন গ্রামটাকে গ্রামের মতোই মনে হতো এবং সেখানে আমি ক্লাস 1 2 আমি স্কুলে যাইনি কারণ স্কুলটা একটু দূরে ছিল আমার মা পৌঁছেছেন তো ক্লাস থ্রিতে গিয়ে স্কুলে ভর্তি হয়েছি তো সেখানে সেই স্কুলের অবস্থাটা কেমন ছিল তরজার বেড়া দেয়া বাঁশ দিয়ে তরজা করা তরজার বেড়া দেয়া এবং টিনের ছাউনি দেওয়া ঘর সেটা ছিল স্কুল এখন তো সেই স্কুল চারতলা বিল্ডিং হয়েছে সরকার অনেক সুন্দর অট্টালিকা বানিয়েছে তারপরে সেখানে আমরা যখন যেতাম তখন তো শাকু দিয়ে পার হয়ে যেতে হতো আমি এতই ছোট ছিলাম যে শাকু পার দিয়ে পার হতে পারতাম না তো অপেক্ষা করতাম যে কেউ যদি আসে তাইলে ধরে ধরে আমাকে পার করে নিয়ে যাবে তো সেই রাস্তাটা এখন তো ঢালা পথ হয়ে গেছে এবং এত সুন্দর গ্রাম মনে হয় যে বাংলাদেশের সব জায়গাতেই এরকম সুন্দর গ্রাম গড়ে উঠেছে গ্রাম হলেও শহরের সুযোগ সুবিধা অনেকটাই পৌঁছে যাচ্ছে এবং বর্তমান সরকার বলছেন যে আমরা শহরের সুযোগ সুবিধা গ্রামে পৌঁছে দেব গ্রামে সেটা 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 অনেকটাই পৌঁছে যাচ্ছে কিন্তু গ্রামের যে ঐতিহ্য সেটা এখনো বহাল আছে এবং আমরা চাই যে গ্রামের সেই ঐতিহ্য কৃষ্টি কালচার এগুলো যেন বহাল থাকে এবং সেটা বহাল রেখেই যাতে গ্রামগুলো গড়ে ওঠে কিন্তু প্রফেসর জাহাঙ্গীর ওই যে বলছিলেন যে শহরের সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে তো গ্রামের যে মাটির টান সেটা কি থাকে তখন থাকে যেমন আমি তো প্রায় প্রায়ই গ্রামে চলে যাই আমার বাড়িতে এখনও যাওয়া হয় এখন যাই তারপর তারপরে গ্রামের স্কুল যেটা হাই স্কুল এটাকে সরকার আমাকে ওটার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান করে রেখেছে তারপরে ওখানে মসজিদ আছে মাদ্রাসা আছে এগুলোর সঙ্গে আমি যুক্ত মসজিদ কমিটির সভাপতি তো ভাবে গ্রামের সঙ্গে জড়িয়ে আছি গ্রামের মানুষের সুখ দুঃখ অনুভব করি চোখের সামনে দেখি এবং সেটা খুবই ভালো লাগে এবং গ্রামের সঙ্গে যে নারীর সম্পর্ক এটা আমাকে বারবারই টেনে নিয়ে যায় গ্রামে একটু জানবার আগ্রহ ছিল মানে একটা ব্যক্তিগত কারণে আমাদের অফিসে অনেকেরই গ্রামের বাড়ি আছে ব্রাহ্মণ বাড়ি আর শুনলে একটু ভয় লাগেছে কি ব্যাপার কখন কি করে ফেলে আপনার ওই গ্রামের বাড়ি যখন ব্রাহ্মণ বাড়ি আসলে মানুষ কি মাঝে মধ্যে ভয় টয় পায় না না ভয় পায় মানে কি আপনাদের টেলিভিশন চ্যানেলে আমি অনেক জায়গাতে আমার যাতায়াত আছে কিন্তু এই প্রশ্নটা অনেক কেই করে যে এরকম ব্রাহ্মণ বাড়ি এত খুব মারামারি হয় তো ইনফ্যাক্ট একটা সময় ছিল যখন প্রচুর মারামারি হতো আমাদের এলাকায়ও চারপাশে মারামারি হতো কিন্তু এখন এটা খুবই কমে গেছে আচ্ছা এবং মানুষ বুঝতে পেরেছে যে ওইটা দিয়ে কোনো লাভ নেই বরং এটা আরও ক্ষতির মুখোমুখি হতে হয় কাজী এটা মীমাংসার মাধ্যমে আচার অনুষ্ঠানের মাধ্যমে এগুলো মীমাংসা করতে চেষ্টা করা হয় তো ব্রাহ্মণের কোনো কোনো অংশে এখনও মারামারি হয় আমার মনে হয় যে তবে এটার প্রভাব এবং এর মাত্রা অনেকটাই কমে গেছে অনেকে তো বলে এটা নাকি ট্র্যাডিশন আসলে না এটা ট্র্যাডিশন কোন এক সময় ছিল কিন্তু এখন আর নাই এখন এটা অনেকটাই কমে গেছে হঠাৎ কখনো হয় এটা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে হয় না এটা অনেক জায়গাতেই হয় গ্রাম বাংলাদেশের অনেক জায়গাতেই এটা চলছে এখনো চলছে আমার মনে হয় যে 8 10 12 20 বছর পরে হয়তো জানো আর কেউ এগুলো নিয়ে কথাও বলবে না আপনি যেই সময়টাতে বড় হলেন তখন ভাষা আন্দোলনের পরের সময় ধীরে ধীরে বাংলাদেশ জন্মাবার একরকম আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে ষাটের দশকে যে উত্তাল হল বাংলাদেশ সে সময়টাতে আপনি স্কুল কলেজে যাচ্ছেন তো এরপর ওই স্কুল কলেজের সময়টা কেমন ছিল থেকে ম্যাট্রিক দিলেন ইন্টার দিলেন দেখেন আমি তো আখড়া স্কুলে পড়েছি আচ্ছা এবং কসবা হাই স্কুলে পড়েছি আমার মামার বাড়ি হলো কসবা তো আমার মামার বাড়িতে আমি থাকতাম এবং মামার বাড়ি থেকে মামার বাড়িতে থাকার অভিজ্ঞতা কেমন খুব মামার বাড়ি আমার নানা খুবই জমিদার প্রকৃতির লোক ছিলেন ওইখানে খুব প্রভাব ছিল এবং সবাই নাতি বলতো তো ওখানে সবাই খুব আদর করত তো মামার বাড়িটা খুব একটা ভালো অভিজ্ঞতা আর कस्বা হাই স্কুলের শিক্ষকরা যেহেতু নানারকে সবাই চিনতেন কাজে ওখানে সবাই খুব ভালো চোখে দেখতেন এবং শিক্ষকরা অনেক সহযোগিতা করতেন এবং কসবা হাই স্কুল খুব নামকরা স্কুল আগে থেকে খুবই নাম করা স্কুল এখনও খুব সুনামের সঙ্গে এখানে পাঠদান করা হয় তো একটি বিষয় যে তখন হয়তো আমরা খুবই সিরিয়াস ছিলাম এবং শিক্ষকরা খুবই সিরিয়াস ছিলেন এবং ক্লাসে পড়া লেখার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন এবং ক্লাস যখন শুরু হতো তখনই টিচাররা আসতেন যখন শেষ হতো তখনই চলে যেতেন এবং এবং পরীক্ষাগুলো খুবই ভালো হতো আমাদের হেডমাস্টার সাহেব পরীক্ষার হলে যখন আসতেন তখন মনে হতো যে হয়ে যাওয়া হ্যাঁ এরকম এবং ছাত্রছাত্রীরা মোটামুটিভাবে যারা ভালো ছাত্র ছিল তারা তো নিঃসন্দেহে খুবই সততার সঙ্গে পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করেছে কিন্তু আজকাল যেরকম নকলের কথা বলা হয় ইত্যাদি এগুলো খুবই কম ছিল আমরা দেখিনি খুব রেয়ার এগুলো হতো না আর একটি বিষয় হলো যে তখন গ্রামগুলো কেবল গড়ে উঠছে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে ছাত্ররা স্কুলে যেত আজকাল যেরকম মায়েরা ছাত্রছাত্রী তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যায় এবং সারাদিন বসে সারাদিন বসেও থাকে এই ধরনের তখন আমরা দেখিনি তো এখন যখন দেখি যে মায়েরা ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে সারাদিন বসে থাকছে নিয়ে আসছে মনে হয় আজকের দিনে যেমনিভাবে একটা অস্থিরতা দেখা যায় বাইরে এবং একটা অনিশ্চয়তা সেই কারণে বা এটার প্রয়োজন কিন্তু আগে তেমন অস্থিরতা তেমন অনিশ্চয়তাও ছিল না এবং সেটার প্রয়োজনও ছিল না এখন কি স্যার আপনার কাছে কখনো মনে হয় যে এখনকার যারা শিশু কিশোর রয়েছে স্কুলে পড়ছে তাদের উপর প্রেশারটা একটু বেশি মানে বাবা মা বলেন সমাজ বলেন স্কুল বলেন সবখান থেকেই তার একটি জিনিস আমার কাছে মনে হয় যে প্রতিযোগিতা খুবই তীক্ষ্ণ এত তীক্ষ্ণ প্রতিযোগিতার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না যে প্রতিযোগিতা তীক্ষ্ণ হওয়ার কারণে বাবা মায়েরা সবসময় চাপে রাখে ছেলে মেয়েদেরকে এবং বিশেষ করে অনেকগুলো টিচার রাখে ব্যক্তিগত ভাব পর্যায়ে এবং ক্লাসে তো প্রেশার আছে তো এইগুলো এখন বর্তমানে যে এডুকেশন পলিসি সেখানে এগুলো অনেকটাই হ্রাস করা হচ্ছে কিন্তু এই সাম্প্রতিককালে যেগুলো আমরা দেখে এসছি সেটা আগের দিনের চাইতে এখন অনেক বেশি প্রতিযোগিতাটা বেশি সবাই যেন মনে হয় একটা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছে খুব ভালো রেজাল্ট না হলে যেন চলবেই না এরকম আগে মনে করা হতো না আগে অনেকটাই পড়াশোনা বইটা ভালোভাবে পড়া টিচাররা চেষ্টা করতেন যে বইটা ভালোভাবে পড়ছে কি না এবং ভালোভাবে প্রশ্নের আনসার করছে করছে না ক্লাসে করছে কিনা অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে দিচ্ছে না এগুলো আমাদের শিক্ষকরা এগুলো করতেন এবং আমরাও আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে এগুলো করি কিন্তু প্রেশারটা আগের চাইতে বেশি তবে এটা সত্য আগের চাইতে এখন মানে আমাদের ছাত্রছাত্রীরা যতই বড় হচ্ছে সারা দেশ সারা বিশ্ব সম্পর্কে তারা অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে বড় হচ্ছে এবং এইটা আমার কাছে ভালো লাগে যে ভবিষ্যতে আমাদের যেই ভবিষ্যৎ প্রজন্ম তারা আরও বেশি সুনাগরিক হয়ে গড়ে উঠবে আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিত সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই আমার ধারণা হয় প্রফেসর জাহাঙ্গীর আপনি যেমন বলছিলেন যে তারা অনেক বেশি বিশ্ব অভিজ্ঞতা নিয়ে বড় হচ্ছে আবার চাকরি দিতে গেলে যারা চাকরিদাতা আছেন তারা আবার এটাও বলেন যারা আসছে খুব ভালো রেজাল্ট অথচ যখন ইন্টারভিউ করতে বা কাজ মনে হয় কিছুই না দেখেন এটা অনেকে বলে এই কথাটা যে শুনি না তা না কিন্তু আমার ব্যক্তিগত ধারণা হলো যে এখন যারা ভালো ছাত্র মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেরকম ভালো ছাত্র অনেকই খুবই মেধাবী এবং অনেকেই খুবই ভালো করবে ভবিষ্যতে এবং এরা কলেজ ইউনিভার্সিটিতে ভালো করছে এবং ভালো ধ্যান ধারণা এদের আছে কাজে খুব হতাশ নেই কারণ কিছু কিছু তো সবসময় ভালো থাকে না আগে আমাদের সময় দেখতাম যে দুইবার তিনবার পরীক্ষা দিচ্ছে পাশ করতে পারছে না সেটা ছিল কিন্তু এখন হয়তো পাশের হার অনেক বেড়ে গেছে কিন্তু সবাই যে খুব মেধাবী সবাই যে খুব ভালো জ্ঞান অর্জন করে পাশ করে যাচ্ছে তা না কিন্তু অনেকেই আছে যারা খুবই ভালো জ্ঞান অর্জন করছে খুবই ভালো লিখছে সুন্দর মুক্তার মতো লিখছে অনেকের খাতা দেখলে খুবই ভালো লাগে তো ভালো দৃষ্টান্ত আছে আচ্ছা আপনি মানে এখন তো হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ ভেরি ইজি যেহেতু ইন্টারনেটের দুনিয়া গুগল আছে আপনাদের সময় কোনো তথ্য জানতে হলে আপনারা কি করতেন দেখেন আমাদের সময়ে কোনো তথ্য জানতে হলে আমরা তো বই লাইব্রেরি হ্যাঁ বই বই অনেক অনেক খুঁজা খুঁজি করতে হতো বারবার টিচারকে জিজ্ঞেস করতে হতো এবং বই খুঁজে খুঁজে বের করতে হতো এখন তো এইগুলো এত বেশি বই খুঁজা লাগে না এবং এত বেশি লাইব্রেরি চর্চা আমার মনে হয় নাই এটা এখন অনেকটাই ইন্টারনেটের উপরে চলে গেছে মানে বলছেন বই পড়ার চর্চাটা আসলে বই পড়ার চর্চাটা অনেকটাই কমে গেছে এবং মোবাইল এবং ইন্টারনেট চর্চা এটার দিকে আমার অনেক ছাত্রছাত্রী আছে যে মুহূর্তের মধ্যেই দেখা যায় যে ইন্টারনেটে একটা শব্দ এটার প্রতি শব্দ কী এবং এই শব্দটার ব্যাখ্যা কী চট করে করে দিচ্ছে তো এটা আমি তো উন্নয়নে বলবো এবং আমি তো বলবো যে এটা জ্ঞান চর্চার একটা নতুন মাধুর্য আমার কাছে মনে হয় এটাকে আমি এরকম মনে করি না যে টেলিফোন বা ইন্টারনেট এটা থাকলেই সব ছাত্রছাত্রীকে খেলাধুলা এবং অন্যদিকে বড় নিবেশ করতে সহায়তা করে সেটা হয়তো করে কোথাও 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 করে সেটা যদি আমাদের গার্জিয়ানরা যারা আছে আমাদের শিক্ষকরা যারা আছে তারা সেটা দৃষ্টিতে রাখবেন কিন্তু জ্ঞান অর্জনের জন্য যে ইন্টারনেট টেলিফোন এটা কিন্তু যথেষ্ট একটা ভালো পজিটিভ ইতিবাচক একটা ভূমিকা রাখে আচ্ছা কিন্তু সাথে সাথে পড়লে তো তো সাহিত্যের যে একটা বিশাল রস তাও বই যারা পড়ার তারা পড়ে আপনি যদি এখনকার যে বই মেলা হয় আপনি দেখবেন যে অনেকেই কিন্তু বই কিনে এবং বছরের পর বছর বই কেনার মাত্রা বাড়ছে অনেকেই বই লিখছে এই যে এই মেলাগুলোতে নতুন নতুন লেখকরাও যাচ্ছে কাজী বই পড়ার যে চর্চা এটা কমে যাচ্ছে তা না বই পড়ার চর্চা বাড়ছে কিন্তু এর অর্থ এই না যে এখন আধুনিক যুগে ইন্টারনেট থেকে মানুষ ছাত্র ছাত্রীকে আমরা বিরত রাখি বা ইন্টারনেট চর্চা থাকবে না সেটা না ইন্টারনেট চর্চাও থাকবে পাশাপাশি বই পড়ে বইয়ের পড়ার যে আনন্দ সেটাও থাকবে আমার মনে হয় দুটোই পাশাপাশি চলতে আছে স্যার আমরা একটু সরে আসছিলাম আপনার শিক্ষা জীবন নিয়ে কথা হচ্ছিল এরপর কলেজ মানে কৃষি অর্থনীতি নিয়ে স্যার আমার তো কৃষি অর্থনীতির বিষয়ে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি তারপর কৃষি অর্থনীতি নিয়ে গবেষণা করতে শুরু করেছি একসময় আমি নিউজিল্যান্ড চলে গিয়েছিলাম পিএইচডি করার জন্য এবং ক্যান্টারবারি ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করেছি পরে পোস্ট ডক্টরেট করেছি নিউজিল্যান্ডেরই লিঙ্গন ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টর ওয়ার্ক করেছি এছাড়া বিভিন্ন সময়ে ট্রেনিং নিতে গেছি বিভিন্ন দেশে চাকরি করেছি গবেষণা ক্ষেত্রে কাজ করেছি আবার অনেক ক্ষেত্রে ট্রেনিং দিতেও গেছি ভিজিটিং স্কলার হিসেবে গেছি বাইরে কাজও করেছি স্যার কৃষি অর্থনীতি নিয়ে পড়ার ইচ্ছা কিভাবে হলো দেখেন এটা কোন সময়টাতে স্যার ভর্তি হলেন আপনি আমি 1967 আচ্ছা 1960 তখন একটি বিষয়ে আমার খুব দৃষ্টি আকর্ষণ করত সেটা হলো যে মানুষের কি দারিদ্র কৃষকের কি দারিদ্র এবং যেই ফসল হয় সেই ফসলে বছর তো চলে না আবার এই ফসল থেকে কিছু বিক্রি করে সংসার চালাতে হয় আমাদের এলাকায় খুব কম মানুষে দেখেছি যাদের অনেক জমি আছে কিন্তু ফসল যা হয় তাদের বছর চলে না এবং খুব কষ্ট দারিদ্র এবং সেইটা আমাকে সবসময় মনে হয়েছে যে কিভাবে এর উন্নয়ন করা যায় আমার বাবা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং মুক্তিযুদ্ধের পরে ইনি আমাদের এলাকায় হাইলিং ভ্যারাইটিস কীভাবে ছড়িয়ে দেওয়া যায় টিউবওয়েল বসিয়ে দেওয়া যায় আমার আব্বা আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠালগ্নের সদস্য ছিলেন আচ্ছা এবং স্বাধীনতা যুদ্ধে বিশেষ ভূমিকা ছিল ওনার এবং উনি এরপরে যখন বঙ্গবন্ধু আমাদের খাদ্য উৎপাদন দ্বিগুণ কিংবা তার চেয়ে বেশি করার যে আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে পর্যায়ে পর্যন্ত এটাকে ছড়িয়ে দিয়েছে এবং আমার বাবু এই জিনিসটা খুবই গভীরভাবে লোক এবং দেখতাম যে ইনি বেশ পরিশ্রম করছেন এলাকার লোকদেরকে উনি কথা বলে কনভিন্স করতে চেষ্টা করছি যে কী করে হাইল্ডিং ভ্যারাইটিস ব্যবহার করা যায় কৃষির উন্নয়ন করা যায় এবং কৃষির প্রতি আমার একটা প্রচন্ড ঝোঁক ছিল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেটা সুযোগ করে দিয়েছিল যে কৃষি অর্থনীতি বিষয়ে একটু পড়ার এবং যখন পড়তে এসেছি তখন মনে হয়েছে যে সত্যি সত্যি কৃষি অর্থনীতি এমন একটি বিষয় যেটা সরাসরিভাবে গ্রামের মানুষকে নিয়ে ভাবা যায় তাদের অভাব অভিযোগ দুঃখ তাদের উন্নয়ন চিন্তা কৃষি উন্নয়নের প্রতিবন্ধকতা কি এই বিষয়গুলো নিয়ে ভাবা যায় তাদের বাজারজাতকরণ নিয়ে যে সমস্যা যে আরো আরও গভীরভাবে অ্যানালাইসিস করার সুযোগ এখানে আছে এইসব চিন্তা করে আমি কৃষি অর্থনীতি কিভাবে নিয়েছিলেন আপনার আমার বাবা মা আমার বাবা খুবই উৎসাহী ছিলেন এই ব্যাপারে এবং আমার বাবা আমাকে নিয়ে এসেছিলেন মানুষ সিং এবং আমার বাবা বিশ্ববিদ্যালয়ের চারপাশে ঘুরে টুরে এবং অনেক বড় মাঠ এগুলো কৃষি বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা এগুলো দেখে থেকে আমার বাবা খুবই উৎসাহিত বোধ করছেন আমি কিন্তু বাবার একমাত্র সন্তান আমার ভাই বোন নেই কিছু না এবং খুব আদর পেয়েছে এবং হ্যাঁ কিন্তু কিন্তু আমাকে হয়তো উনি ভাবতে পারতেন যে ডাক্তারি পড়াবেন বা আমাকে ভাবতে পারতেন যে উনি ইঞ্জিনিয়ার করবেন অথবা ভাবতে পারতেন যে একজন লয়ার বানাবেন ওগুলো না চিন্তা করে উনি বলেছে কৃষি অর্থনীতি পড়াটা খুব ভালো হবে এবং সত্যি সত্যি মনে হয় যে আমি খুবই ভালো করেছি কৃষি অর্থনীতি পড়ে কৃষি সম্পর্কে অনেক অভিজ্ঞতা দেখার বোঝার সুযোগটা হওয়ার সুযোগ দিয়েছি যে আপনার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নের একজন সদস্য রাজনীতির সাথে জড়িত ছিলেন তার মানে তো আপনাদের বাসায় রাজনৈতিক লোকজনের আনাগোনা সবসময় ছিল অভিজ্ঞতাটা কেমন ছিল বাবা কতটুকু সময় দিতে পারতেন আপনি ছিল ছিল এগুলো দেখে দেখে আমিও একসময় ছাত্রলিগ এর সদস্য ছিলাম আচ্ছা তারপরে রাজনৈতিক অভিজ্ঞতা আপনারও আছে জীবনে ছাত্রলিগ এর মোটামুটি ভাবে এই নিয়ে অনেক সময় আমার কাটতো ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি নিয়ে আমরা যখন ছাত্র তখন প্রথম দিকে তখন তো আমরা একটা বইরি পরিবেশে গড়ে উঠেছি পড়ালেখা করেছি সেটা পাকিস্তানের শেষ পর্যায়ে এবং দমন পীড়ন মুভমেন্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবং ঊনসত্তরের গণ আমরা দেখেছি তখন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সঙ্গে আমাদের আরেকটা আন্দোলন ছিল কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল দুদফা আন্দোলন আচ্ছা কৃষি গ্র্যাজুয়েটদেরকে প্রথম শ্রেণীর পদমর্যাদা দিতে হবে আচ্ছা এবং এদেরকে টেকনিক্যাল গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি দিতে হবে অন্যান্য টেকনিক্যাল গ্র্যাজুয়েটদের মতো টেকনিক্যাল ভাতা দিতে হবে তো এটাতে একটা প্রচার কমিটি ছিল এবং ওই প্রচার কমিটিটাতে আমি ছিলাম এবং আমার কাজ ছিল যে প্রচুর লেখা এই কৃষি সম্পর্কে লেখা এবং আমাদের দাবিটা যে কত বেশি যৌক্তিক কেন আমাদেরকে কৃষি পড়া তাকে উৎসাহিত করতে হবে ভালো ভালো মেধা এখানে আকৃষ্ট করতে হবে এইটা এই এই যৌক্তিকতা নিয়ে এবং বাংলাদেশের মতো একটা দেশে যে কৃষি বিষয়ে আমাদেরকে সম্ভর হতে হবে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এটাকে যদি গোচাতে হয় তাহলে কৃষিজীবীদের উন্নয়ন দরকার আর্থিক উন্নয়ন দরকার উৎপাদন বৃদ্ধি করা দরকার এগুলো তখন আমরা লিখে বেড়াতাম আমার তখন থেকে ওই সময় থেকেই আমি তখন কৃষি নিয়ে লেখা খুব কমই হতো কিন্তু আমি নিয়মিতভাবে লিখতাম এবং এক সময় দৈনিক বাংলায় আমি নিয়মিত একজন সাংবাদিক হিসেবে যুক্ত হলাম স্বাধীন এটা এটা কত ঘটনা এটা 72 72 থেকে 76 পর্যন্ত আমি 75 পর্যন্ত 매দের সঙ্গে যুক্ত ছিলাম আর এরপর তো নিয়মিতভাবে কলাম লিখে যায় লিখে চলছে এই সময় ওই স্বাধীন বাংলা বেতারের সঙ্গে মুক্তিযুদ্ধে আমি মুক্তিযুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করেছি জি জি সময়টা কেমন ছিল একটু বলবেন নাকি দেখেন আমাদের যারা মানে আপনার বাবাও তো যুদ্ধ করার সময় যুদ্ধে যুদ্ধে চলে গিয়েছিলেন আমাদের সময়ে মুক্তিযুদ্ধ যে হবে আমরা আগে থেকে একটা ধারণা ছিল আচ্ছা এবং বাংলাদেশকে স্বাধীন করা ছাড়া এই যে আমাদের যে শোষণ বঞ্চনা এটা থেকে মুক্তির আর কোনো পথ নেই এটা আমরা বুঝতে পারতাম বিশেষ করে আমার মতো যারা একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসছে এবং আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের সমর্থক এরা এটা খুব বেশি করে অনুধাবন করতেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে যাদের খুব যোগাযোগ আছে তারা তো এটাকে ভীষণভাবে অনুভব করতেন এবং এদিকে যখন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের সময় আমি আমার বাবার হাত ধরে স্লোগান স্লোগান দিতে দিতে আমিও নেচে নেচে স্লোগান দিয়ে দিয়ে রেস করছে গিয়েছে এবং খুব মঞ্চের খুব কাছে গিয়ে বসেছি এবং বঙ্গবন্ধুর সেই কণ্ঠের বাণী আমি শুনেছি মনে হয় তখন বয়স কত আঠারো আমার আঠারো আঠারো বা আঠারো পার হয়ে যাচ্ছে এরকম এবং বঙ্গবন্ধুর প্রতিটা শব্দ এবং কথার সঙ্গে সঙ্গে মনে হতো যে মঞ্চ আমার সারাটা মাঠ নেচে উঠছে এবং বারবার স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে এবং বঙ্গবন্ধুর এই ভাষণটা যখন শেষ হলো তখন আমি বললাম বঙ্গবন্ধু তো স্বাধীনতা ঘোষণা দিলেন না আমার বাবা বলছে এইটাই স্বাধীনতার ঘোষণা এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটাই স্বাধীনতার ঘোষণা চলে যাও বিশ্ববিদ্যালয়ে গিয়ে যুক্ত হয়ে স্বাধীনতার জন্য তৈরি হোক খুব শীঘ্রই ডাক আসবে তো কয়েকদিন পরেই আমার বাবা ওখানে পঁচিশ বা ছাব্বিশে মার্চ আমার বাবা আমাকে ফোন করে জানে যে আমরা আপনি কি ময়মন সিংহে তখন ব্যাক করে আমি আমি ময়মন সিংহে তারপরে আমার বাবা বললেন যে চলে আসো এখানে কারণ ঢাকায় চলে আসো না ঢাকায় না ইয়েতে গ্রামে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসো ওখান থেকে আমরা ইয়েতে যাবো আগরতলে চলে যাব এবং ওখান থেকে গিয়ে আমরা যুদ্ধের জন্য তৈরি হব তো ওখানে গেলাম তখন আমাদের উজানিসার আমাদের বাড়ির কাছে প্রায় এক কিলোমিটার মধ্যে একটা প্রচণ্ডভাবে ওখানে মধ্যে একটা প্রতিরোধ দুর্গ গড়ে উঠেছে ওখানকার স্থানীয় পুলিশ আনসার এবং তখনকার যে বর্ডার গার্ড যারা ছিল তারা সবাই ইপিআর সদস্য তারা সবাই যুক্ত হয়েছে ওখানে যুক্ত আমার বাবা ওখানকার স্থানীয় নেতা হিসেবে উনি এটা নেতৃত্ব করছিলেন তো একটা পর্যায়ে যখন এপ্রিলের মাঝামাঝি তখন আমরা ওখানে প্রতিরোধ করে থাকতে পারি নাই এবং পাকিস্তান আর্মি সিরিয়াসলি অ্যাটাক করেছে আমরা তখন চলে যাই আমার বাবা তো চলে গেছেন আমি কয়েকদিন পরে পালিয়েছিলাম কয়েকদিন পরে বাবা এসে আবার নিয়ে গেছে যুক্ত ওখানে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমার বাবা ওখানে এই আগরতলা কংগ্রেস ভবন এটা ছিল রিসিপশন ক্যাম্প সব সবাই যখন যেত ওখানে গিয়ে আগে একটু ঠাই পেত আর ওখান থেকে রিক্রুট করা হতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পে পাঠানো হতো ট্রেনিং দেওয়ার জন্যে তো ওখানে কিছুদিন থাকার পর আমাকে পাঠানো হলো বিজনা যুব সেখানে আমাকে ছাত্র প্রতিনিধি করে পাঠানো হলো তখন আমি আসলে ওই প্রতি মাসে মাসে বেতনও পাই এবং ওখানে ছাত্র মানে বিশেষ করে অধিকাংশ আমাদের এলাকার বিরাট এলাকা ব্রাহ্মণবাড়িয়া তারপর সিলেট পর্যন্ত এদিকে কুমিল্লা পর্যন্ত এরা সবাই ওইখানে গিয়ে উঠতো আগরতলায় এবং এদেরকে মানসিকভাবে সাহস দেয়া শক্তি দেয়া এবং মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করা এটা ছাত্র প্রতিনিধির দায়িত্ব ছিল এবং এটা ছাত্র ওই যে ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ থেকে যাদেরকে নমিনেট করা হতো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো তো ওখানকে ওখানে আমরা দেখতাম যে ছাত্র ওখানকার ইয়াং ছেলেরা যে কত বেশি মরিয়া কত বেশি পাগল তাড়াতাড়ি করে যুদ্ধে যাওয়ার জন্য ট্রেনিং নেওয়ার জন্য আমরা সবাইকে সবসময় পাঠাতে পারতাম না ট্রেনিংয়ের জন্য সিলেকশন দেওয়া যেত না কারণ ওখানে তো সীমাবদ্ধতা আছে তো কিন্তু কত তাড়াতাড়ি করে ট্রেনিংয়ে চলে যাবে এবং কত তাড়াতাড়ি ট্রেনিং করে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এই যে একটা আকুলতা সেটা সবসময় বোঝা না দেখে বোঝা যায় না তো আমাদের একটা প্রধান মন্ত্র ছিল যে বঙ্গবন্ধু আমাদের দেশটাকে স্বাধীন করব বঙ্গবন্ধুকে স্বাধীন দেশে ফিরিয়ে আনব এবং হয় মন্ত্রের সাধন নয় শরীর হয় হয় দেশকে স্বাধীন করতে হবে নতুবা যে এক পর্যায়ে আমি স্বাধীন বাংলা বেতারের সঙ্গে যুক্ত হয়েছিলাম শেষ কয়েক মাস এবং আমি তখন কথিকা রচনা করতাম এবং সেখান থেকে সেই সুপাতে পরে যখন এখানে আসলাম রেডিও সঙ্গে যুক্ত হলাম কৃষি প্রোগ্রামটাকে আরও সম্প্রসারিত করার কাজে যুক্ত হলাম এবং আমি প্রথম কৃষি প্রোগ্রাম আমাদের বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশ টেলিভিশনে শুরু করি তখন খালেদা ফাহমি ছিলেন এখন তো নেই তো খুবই উৎসাহিত করতেন আমাকে প্রথমত পাক্ষিক প্রোগ্রাম ছিল পরে সাপ্তাহিক প্রোগ্রাম করলাম এবং সেটা নাইনটিন পর্যন্ত আমি বিদেশে পিএইচডি করতে যাওয়ার আগ পর্যন্ত এটা আমি চালিয়ে একসাথে আমি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলে চাকরি করি আর এই প্রোগ্রামটা করি সপ্তাহে একটা করে প্রোগ্রাম করি এবং এটা কৃষিকে পপুলার করার জন্য তখন আমাদের একটা খুব বড় ইচ্ছা ছিল এবং ইচ্ছা ছিল যে কৃষিটাকে কিভাবে উন্নয়নের জন্য মানুষের চোখ খুলে দেয়া যায় এবং যার জন্য আমি নিয়মিতভাবে প্রবন্ধ লিখতাম যেগুলো পোস্ট এডিটোরিয়াল কোলামে ছাপা হতো ভালো ভালো পত্রিকায় ইত্তেফাকে সংবাদে দৈনিক বাংলায় এক একসময় দৈনিক বাংলায় যে প্রথম দিকে ছাত্র অবস্থায় যে আমি চাকরি করতাম সেটার করতে পারি না কারণ আমি তো চাকরি করছি গবেষণায় ওটা ছেড়ে দিয়েছি কিন্তু নিয়মিতভাবে কোলাম লিখতাম এবং স্বাধীন এবং ওই রেডিওর সঙ্গেও যুক্ত ছিলাম বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন তখন তো সেই ডিআইটি ভবনে ছিল টেলিভিশনে সেখান থেকে খালেদা ফি উনি ওনাকে বেশ নাসিব করুক উনি খুবই উৎসাহিত ও খুশিভিতেন এবং খুবই সহায়তা করতেন অনেক সময় নিয়ে আমরা বাইরে চলে যেতাম শুটিং করে চলে আসতাম খুব ভালো লাগতো তখন অনুষ্ঠানটা উপস্থাপন করতাম দিন উপস্থাপন করতাম এটা খুবই ভালো প্রোগ্রামটা মনে হচ্ছে খুব মিস করছে এখন এখন মিস করি কারণ তখনের মতো বয়স আমার নাই এত বেশি মাঠে গিয়ে গিয়ে কাজ করার আমার এখন আর সেই সুযোগ নাই তবে তখন যেটা করেছি এখন খুবই ভালো লাগে আচ্ছা যে এই প্রোগ্রামটা এখন সবগুলো টেলিভিশন চ্যানেলে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এই নিয়ে অনেক নাম কৃষি নিয়ে হ্যাঁ করছে স্যার একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম মানে আপনি পরিবারের একমাত্র ছেলে আপনার বাবাও যুদ্ধে চলে গেলেন আপনিও চলে গেলেন আপনার মায়ের তখন আমার মা আমার দাদি ওনারা মানে আপনার মা আপনাকে যেতে দিলেন না এটা তো আমার বাবা মানে এটা আমার বাবার যে কনভিকশন তার চেয়ে আমার নিজেরও মনের একটা ইচ্ছা ছিল যে আমি তো মুক্তিযুদ্ধে যাবই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্যে তো আমি পাগলপাড়া হয়ে আছি তো ওনাদেরকে আমার মা এবং আমার দাদি ওনাদেরকে অনেক গভীর অঞ্চলে যেখানে রাস্তাঘাট নেই আমাদের আত্মীয় আছে ওখানে নিয়ে রাখা হয় এবং এই কয়েক বছর আমাদের বাড়িটা একদমই খালি ছিল শূন্য আর ওনারা ওখানে ছিলেন ওখানে ছিলেন আমরা মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে তারপরে মাকে দেখলাম এবং এটা একটা বিচিত্র অভিজ্ঞতা এবং আমাদের ধারণা যে আজকে যারা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে অনেক কথা বলে কিন্তু আমরা তো তখন যে হয় যুদ্ধে জিতব হয় সফল হব নতুবা আমাদেরকে আর ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল ছিল না এবং কাজী মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে যারা সরাসরি মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতি পেয়েছে তারা আসলেই দেশের জন্যে প্রাণপণ বাজি রেখেছে এবং আসলেই মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করেছে স্যার যেই দেশটার জন্য আপনারা যুদ্ধ করেছেন সেই দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা একটু চলে আসতে চাইছি দেখেন যে আমরা মুক্তিযুদ্ধ থেকে যখন ফিরে আসলাম তখন অবস্থাটা কি স্বাধীনতার পর পরে দেশে তো একটা অনেক বড় খাদ্য সমস্যা ছিল দুর্ভিক্ষই গিয়েছে দুর্ভিক্ষ ছিল খাদ্য মানে প্রতি বছরই প্রায় দুর্ভিক্ষ দুর্ভিক্ষ লেগেই ছিল এই দুর্ভিক্ষ শুধু পাকিস্তান আমলে না এর আগেও যখন আপনার ব্রিটিশ আমল ছিল তখনও কিন্তু এই যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ সহ এই অঞ্চলটা কিন্তু কখনই খাদ্যে সম্ভব ছিল না এবং সবসময়ই খাদ্যাভাব ছিল তো পাকিস্তান আমলে আমাদের প্রায় পূর্ব পাকিস্তানের জন্য প্রায় পনেরো লাখ টন খাদ্যশস্য বাইরে থেকে আনতে হতো অভাব ছিল স্বাধীনতার পরে এটা আরও অনেক বেড়ে যায় প্রায় ত্রিশ লাখ টন আমাদেরকে প্রতি বছর বাইরের থেকে আনতে হতো এইটা তো আমরা চোখের সামনে দেখেছি মানুষের হাহাকার কষ্ট চালের দাম বেড়ে যাচ্ছে এগুলো আমরা দেখেছি এর মধ্যে বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আচ্ছা দুই হাজার উনিশশো তেহাত্তর তেহাত্তরে বঙ্গবন্ধু গিয়েছিলেন এবং উনি আহ্বান জানিয়েছিলেন যে তোমরা সবুজ বিপ্লব বিপ্লবের জন্য আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন যে গ্রামেগঞ্জে গিয়ে কৃষির ছাত্র ছাত্রীরা কৃষকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং দেশে কৃষি বিপ্লব ঘটাবে এবং উৎপাদন দ্বিগুণ তিনগুণ হবে এটা বলে এসছেন এবং এটা শুধু খাদ্য শস্য না এটা কৃষির সার্বিক কৃষির উন্নয়নের কথাই বলেছিলেন আহ্বান জানিয়েছিলেন যে আমাদের হাঁস মুরগি গবাদি পশু মাছ সব কিছুতে উন্নয়ন করতে হবে এবং কোনো কিছুর জন্য যেন আমাদের বাইরে যেতে না হয় আমরা যেন নিজেরাই নিজেদের খাবার জোগাড় স্বয়ং সম্পূর্ণ হতে পারি তো এইগুলো আমাদেরকে প্রচুর মনের মধ্যে দাগ কেটেছিল এবং আমরা এবং আমার বন্ধুরা যারা পরে বেরিয়েছে আমরা তো কৃষি বিশ্ববিদ্যালয় প্রায় প্রথম দিকের ছাত্র ছিলাম তো সবাই কিন্তু মনের মাঝে একটা যন্ত্রণা একটা জ্বালা নিয়ে বেরিয়েছে এবং সবাই মাঠে ময়দানে ছড়িয়ে পেরেছে আমরা কেউ গবেষণায় গেছি প্রত্যেকই কাজ করেছে যাতে করে আমরা কৃষিটার পরিবর্তন করতে পারি আজকে কীরকম পরিবর্তন হয়েছে দেখেন আমরা যখন ছাত্র ছিলাম তখন যদি মাঠে আমরা যখন যেতাম তখন দেখলাম যে খুব বড় বড় ধান গাছ এবং এত বড় বড় ধান গাছ যেগুলোর মধ্যে আপনার খড় হয় প্রচুর কিন্তু ধান হয় কম কিন্তু এখন যদি আপনি মাঠে যান তাহলে দেখবেন ধান গাছগুলো ছোটো কিন্তু ধানে ভরে আছে শুধু ধানে দেখা যায় গাছগুলো দেখা যায় না তো কত বড় কত বড়ো পরিবর্তন হয়েছে ধানের ক্ষেত্রে তো শতাধিক ভ্যারাইটি নতুন ভ্যারাইটি এসছে এটা অন্যান্য পাটের ক্ষেত্রে এসছে অন্যান্য শাক ক্ষেত্রে এসছে এটা ভুট্টার ক্ষেত্রে এসছে আলুর ক্ষেত্রে এসছে সব কিছুতেই এটা একটা একটা নীরব বিপ্লব হয়ে গেছে এবং এর পেছনে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হলো এখানকার সবচেয়ে প্রাচীনতম শিক্ষা কৃষি শিক্ষার একটা বিদ্যাপীঠ প্রাচীনতম বিদ্যাপীঠ এরপরে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে কিন্তু ওখান থেকে যে ধারণা যে প্রত্যয় নিয়ে আমরা বেরিয়েছিলাম আমরা মনে হয় যে আমরা সেটা সদ্ব্যবহার করেছি স্যার এই যে বলছেন যে কৃষিতে একটা নীরব বিপ্লব হয়েছে এটা অস্বীকার করবার বিন্দু মাত্র কোনো প্রকারের কোনো সুযোগ নেই আমরা তো বলি যে আমরা খাদ্যে ইনফ্যাক্ট স্বয়ং তো ইকোনমিতে তো স্যার চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হবে তো যেই দেশটা খাদ্য স্বয়ংসম্পূর্ণ সেই দেশে স্যার আলু এখনো পঞ্চান্ন ষাট টাকা কেজিতে কেন কিনতে হচ্ছে চাল সার কেন আশি টাকা কেজি এবং মানুষের কেন এত দুর্ভোগ হচ্ছে বাজারে যে দেখুন একটা জিনিস ভাবতে হবে যে এখন থেকে বিশ বছর আগে আমরা যেই দামে আলু কিনে খেয়েছি এবং যেই দামে চাল কিনে খেয়েছি আজ সেই দামে আর কিনে খেতে পারব না কারণ উৎপাদন পার ইউনিট প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে এবং উৎপাদন খরচ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের পণ্য বেড়েছে তবে যেখানে আমাদের উৎপাদন সম্ভরতার প্রায় কাছাকাছি সেখানে এত ক্ষণে ক্ষণে কেন ইয়ে দাম বেড়ে যাবে আমাদের মার্কেটটা এত ভঙ্গুর কেন হবে দেখেন এটা চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে সঠিক কথা কিন্তু সবসময় তো উৎপাদন একরকম হয় না কারণ আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ আবহাওয়ার উপরে কৃষিটা নির্ভরশীল আবহাওয়া যদি ভালো থাকে উৎপাদন ভালো হয় আবহাওয়া যখন ভালো থাকে না তখন উৎপাদন কম হয় এবং অভাব দেখা যায় ঘাটতি হয় এটা বাংলাদেশে হয় কিন্তু চালের গত তিন চার বছর ধরে আপনি দেখেন যে চাল কিন্তু আমদানি করতে হচ্ছে না অর্থাৎ যদি ভালো হারভেস্ট হয় গুড হারভেস্ট হলে আমাদের নিশ্চিন্তা কিন্তু হারভেস্ট যদি ভালো না হয় তাহলেই তো বাইরে থেকে খাদ্য আমদানি করতে হয় তো এইখানে আমাদের চালের স্বয়ম্ভরতার পর্যায়টা কি দেখতে হবে স্বয়ম্ভরতা মোটামুটিভাবে যতটুকু দরকার ততটুকু কিন্তু তারপরেও কিন্তু সরকার তার বিভিন্ন মার্কেট ইন্টারভেনশনের জন্যে প্রচুর চাল এবং ধান চাল সংগ্রহ করে এবং সেটা গুদামজাত করে রাখে সংগ্রহ করে আবার যারা আমাদের কৃষক আছে তাদেরও খোরাকের জন্য কিছু তাদের হাতে থাকে আমাদের ব্যবসায়ী যারা আছে তাদের কাছেও কিছু গোদাম থাকে তো কাজে এর জন্য অন্তত যতটুকু আমাদের উৎপাদন প্রয়োজন আমাদের খাদ্যের জন্য প্রয়োজন তার চেতে একটা বড় সারপ্লাস যদি না থাকে তাহলে অনেক সময় এটাকে মার্কেটটাকে ম্যানুপুলেট করার সুযোগ থাকে ব্যবসায়ীদের এবং আমাদের ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছে নেয়ার কারণে অনেক সময় যদি সরবরাহ স্বাভাবিক থাকলেও তারা দাম বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে এবং কারসাজি করে এটা সবসময় যে আমাদের সরবরাহ কম তা না এখন সেখানে আমাদের বাজার ব্যবস্থার ত্রুটির কারণেও অনেকটা এরকম হয় এবং সব ক্ষেত্রে যে সরকার বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে তা না সরকারের যে হস্তক্ষেপ সেটা সবসময়ই খুব বেশি সহায়ক হয় না বাজার নিয়ন্ত্রণের জন্য। এখানে অবশ্যই আমার দেরকে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও বেশি যত্নবান হওয়া দরকার এখন একটা কথা আপনি বলছেন যে আলুর কথা বলেন তা আলু সবসময় যেই আমরা স্ট্যাটিস্টিক্সটা পাই স্যার আমাকে ষাট টাকা আলু এটা ঠিক আছে আলুর দাম যদি অন্তত ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা পর্যন্তও যদি হয় গেল বছরের সময় চল্লিশ হ্যাঁ যদি যদি হয় তাহলে আমি মনে করব যে এটা খুব বেশি না কিন্তু এখন যে দামে বিক্রি হচ্ছে আলু এটা খুবই বেশি এখন ব্যাপারটা হলো যে আমাদের কৃষি বিভাগ বলছে যে আলুর উৎপাদন খুবই ভালো কিন্তু অন্যরা বলছে যে না এবার আলুর উৎপাদনটা ভালো হয়নি অর্থাৎ যত বেশি সারপ্লাস থাকা দরকার হয়তো তত বেশি সারপ্লাস নাই যেমন আমাদের যারা যারা কোল্ড স্টোরেজের মালিক তারা বলছে যে আলু এখন বাজারে আমরা এত বেশি সরবহন তার কারণটা হলো যে কোল্ড স্টোরেজে খুব বেশি আলু এবার নাই এবং এরা বলছে যে যে কৃষি বিভাগ যেমন বলছে যে আলুর উৎপাদন খুবই ভালো হয়েছে তত ভালো আলুর উৎপাদন না তো এটা আমরা খুব একটা সঠিক স্ট্যাটিস্টিক্স পেতে পারি যদি আমাদের বিবিএস নিয়মিতভাবে যথাসময়ে স্ট্যাটিস্টিক্স দিয়ে আমাদের অবহিত করে তাহলে আমরা বাজার বিশ্লেষণ করতে পারি এবং তার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বিশেষ করে বাজার নিয়ন্ত্রণের জন্য কি হস্তক্ষেপ করা দরকার সেটা করতে পারে কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে তারা অনেক বিলম্ব করে একটা সময় এতই বেশি লেট করতে অবশ্যই একটু দ্রুত করছে তারপরেও তারপরে তারা যেই সময়ে আমাদেরকে স্ট্যাটিস্টিক্সটা দেয় তখন আর সময়টা চলে যায় এটা খুব একটা কাজে আসে না বাজার নিয়ন্ত্রণের যথেষ্ট সময় থাকে না স্যার আপনি বলছেন যে অনেক সময় মানে বাজার নিয়ন্ত্রণে সরকারের তো কিছু ব্যর্থতা আছে মানে ইন্টারভেনশন আপনাকে স্যার কখনো মনে হয় যে আসলে সরকার বাজার নিয়ন্ত্রণই করতে চায় না অথবা ব্যবসায়ীদের কাছে এতটাই জিম্মি যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আসলে লাভ হয় না শেষের কথাটার সঙ্গে আমি আপনার সঙ্গে একমত হচ্ছি আচ্ছা কিন্তু প্রথম কথাটা যে বললেন যে সরকার চায় না করতে চায় না এর সঙ্গে আমি একমত না কারণ সরকার স্বাভাবিকভাবেই চায় যে দেশের সাধারণ মানুষ বিশেষ করে যারা ভোক্তা তারা ভালো থাকুক এটা চায় এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এটা আন্তরিকভাবেই চায় তারা কৃষক স্যার অনেকবার তার বিভিন্ন স্পিচে বলেছেন যে অবৈধ মজুদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার মন্ত্রীরা বলছেন দিনের পর দিন একই কথাই শুনে যাচ্ছি আমরা বাজার স্যার কোভিড গেল ইউক্রেন রাশিয়া যুদ্ধে গেল পৃথিবীর সব দেশে মূল্যস্ফীতি নেমে আসলো বাংলাদেশে স্যার নামে না কেন দেখেন এখানে আমি বলবো যে সরকার তো পরিচালনা করে কিন্তু সরকারের সঙ্গে অনেক আছে যারা ব্যবসার সঙ্গেও জড়িত এবং এবং তারা তাদের যে শ্রেণী স্বার্থ সেটা তারা বিসর্জন দিচ্ছেন আজকে যদি আপনি আমাদের সংসদের দিকে তাকান সেখানে দেখবেন যে সিক্সটি আমাদের সংসদ সদস্য যারা আছেন তারা ব্যবসায়ী তারা যে অতি সহজে শ্রেণী স্বার্থ বিসর্জন দিয়ে সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করবে তাদের দুঃখ দুর্দশা কিভাবে কমানো যায় আমাদের কনজিউমারদেরকে কীভাবে ভালো দামে ভাবে সরবরাহ ঠিক রাখবে দামটা সঠিক রাখবে এ ব্যাপারে খুব বেশি কাজ করছেন এটা মনে হয় না যদি তাই হতো তো সরকার প্রধান যে কথাটা বলছে তারা কিন্তু এটা অক্ষর অক্ষরে পালন করতে। কিন্তু মনে হয় না যে কোথাও এখানে আমাদের একটা গ্যাপ আছে আরেকটি বিষয় হলো যে আমাদের সরকার যেই ম্যাকানিজম ইউজ করে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য সেইখানে হয়তো ঠিকভাবে কাজ করছেন একটা উদাহরণ দিই আমাদের যে এখন প্রায় চার কম বেশি চার কোটি টন ধান চার কোটি টন চাল উৎপাদন হয় ধানের কথা বললে এটা ছয় কোটি টন বেশি তো চাল এখানে আমাদের যদি আমরা বাজারটাকে স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সরকার কমপক্ষে টেন পারসেন্ট অব দি টোটাল প্রডিউস এটা ইয়েতে রাখা দরকার গোদামে রাখা দরকার মানে সংরক্ষণ করা দরকার তো সেটা কি করছে সেটা করছে সেটা করতে গেলে তো টেন পার্সেন্ট মানে প্রায় চল্লিশ লাখ টন চাল আমাদের রাখা দরকার এই পরিমাণ গোদামও বা স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর পার হয়ে গেল এখনো আমরা তেইশ লাখ টনের বেশি চাল রাখার সুযোগ গোদাম করতে পারি নাই তো এটা তো আমাদের সফলতা না এখন কমপক্ষে চল্লিশ লাখ টন চাল রাখার ব্যবস্থা আমাদের থাকা দরকার যাতে যখন বাজার আস্তে আস্তে উঠে উঠতে থাকে দাম বাড়তে থাকে তখন যাতে ইফেক্টিভ ইন্টারভিউ এই গুদাম হলো না কেন মানে এটাকে এমন কোন রকেট সায়েন্স যে সম্ভব না এটা 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 আরো আগেই হওয়া উচিত ছিল আরো 10 বছর আগে এই এই गवर्नमेंट আসার পরে পাঁচ বছরের মধ্যেই এটা তখনই বলা হয়েছে যে গোদাম বেশি করে গোদাম করো এবং বেশি করে গোদাম যদি করা হয় তাহলে বেশি করে চাল সংরক্ষণ করা যাবে আরেকটা জিনিস যে আমাদের কৃষকদের কাছ থেকে যে ধান সংগ্রহ করা উদ্দেশ্য হলো যে কৃষকদেরকে সহায়তা করা সরকার ধান সংগ্রহ করবে এবং ধান সেটা চালে পরিণত করে সংরক্ষণ করবে এবং যখন দাম বেড়ে যাবে তখন তখন মার্কেট সরবরাহ করবে কিন্তু এই জিনিসটা হয়ে উঠছে না আজকে বছর চার বছর ধরে সরকার যে ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা তো পুরো করতে পারছে না তারপরে দেখা যায় যে ধান সংগ্রহ আগে যেরকম করা হতো তার চেতে তার টার্গেট কমিয়ে দিচ্ছে তারপরেও সংগ্রহ অভিযান সফল হচ্ছে না কাজেই এখানে আন্তরিকতার অভাব আছে এটা আমি বলবো না কিন্তু যেইভাবে তারা সরকার এটাকে সফল করতে চায় অভিযান এই যে সংগ্রহ অভিযানটা পরিচালনা করা করতে চায় সেটা হয়তো সঠিক পথ পায় স্যার এমন কি হতে পারে যে ওই যে বলছিলেন যে ছেষট্টি সাতষট্টি পার্সেন্ট ব্যবসায়ী আছে তাদের শ্রেণী স্বার্থের সাথে সরকারেরও কোনো না কোনো স্বার্থ জড়িত সরকারের সরকার বলতে আমরা বুঝি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমত এরপরে তো অন্যরা আছে তো মাননীয় প্রধানমন্ত্রী যখন যা বলেন এবং আন্তরিকভাবেই বলেন কিন্তু সেটা বাস্তবায়ন হওয়া পথে যে বাস্তবায়ন হওয়া এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন হওয়া এইখানে হয়তো অনেকেরই অনীহা থাকতে পারে যেখানে ওই যে ছেষট্টি শতাংশের কথা বললাম তাদেরও হয়তো এক যোগসাজশ থাকতে পারে ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের বাজারে এই যে ব্যবসায়ীদের যে আতাত এই যোগসাজস এটা ভাঙা যাচ্ছে না বলেই আমরা আমাদের দামটাকে নিয়ন্ত্রণ করতে পারছি তো সেখানে সেখানে আমাদের সরকারি সরকারের খুব সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার স্যার আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম কিছু ব্যক্তিগত বিষয় আসলে জানতে যাচ্ছিলাম আপনার কাছে মানে এখন কি স্যার শিক্ষকতা করাচ্ছেন মানে স্টুডেন্ট পড়াচ্ছেন স্যার আমি স্টুডেন্ট কত বছর স্যার পড়ালেন আমি তো আমি তো আসলে গবেষক জি প্রথমত গবেষক আমি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরে বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং এর মাঝে বাইরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া এগুলো হয়েছে গবেষণার জন্য এবং শিক্ষকতা বাইরেও করেছি আর এতে সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাং হিসেবে সংযুক্ত ছিলাম দীর্ঘদিন সাত বছর একসময় আমি একটা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্য ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ এটার উপাচার্য ছিলাম আর এখন যেখানে যুক্ত আছি ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এটাতে আমি প্রধান নির্বাহী কিন্তু এটা তো এটাও শিক্ষার বিষয় তো গবেষণার সঙ্গে যুক্ত আছি আচ্ছা আছি এখানেও গবেষণা গবেষণায় আমাদের কি বাজেটটা একটু বেশি কম দেখেন গবেষণা আপনি যদি সার্বিকভাবে বিবেচনা করেন সার্বিক গবেষণায় বলা হয় যে পক্ষে এক শতাংশ জিডিপির এক শতাংশ গবেষণা খাতে বিনিয়োগ করা দরকার কিন্তু আমাদের তো গবেষণা খাতে বিনিয়োগ করা হয় শূন্য দশমিক তিন শতাংশ এটা এক শতাংশের এক তৃতীয়াংশেরও কম তো এটা হল সার্বিকভাবে আর কৃষি গবেষণার ক্ষেত্রে আমরা কৃষি জিডিপির শূন্য দশমিক চার শতাংশ পর্যন্ত বিনিয়োগ করি তবে কৃষি গবেষণা অন্যান্য ক্ষেত্রে যে গবেষণার যে চিত্র তার চাইতে কৃষি গবেষণার অবস্থাটা অনেকটাই ভালো অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় বদান্যতা পেয়েছে কৃষি সেক্টর এবং অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সরকারের সময় তো মনে এক্সটেনশন এক্সটেনশন সিস্টেমটা নতুন করে তিনি গড়ে তুলেছিলেন এবং এইটার ধারা এখনো অব্যাহত আছে এবং माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্ষেত্রে কৃপন কৃপণতা করেন না এই ক্ষেত্রে উনি যথেষ্ট সহায়তা উদার সহায়তা দিয়ে যাচ্ছেন এবং কৃষি ক্ষেত্র যথেষ্ট উদার সহায়তা দিচ্ছেন এবং ভর্তুকি অনেক বাড়িয়েছেন সময় যে যেখানে এক হাজার কোটি টাকার মতো ভর্তুকি ছিল এই নতুন শতাব্দীর প্রথম দিকে সেটা এখন পঁচিশ পঁচিশ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে তো এই দিক থেকে হয়তো ঠিক আছে কিন্তু সার্বিক গবেষণার ক্ষেত্রে আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন আমার যে একটা প্রতিষ্ঠান এখানে গবেষণার জন্য কোনো ফান্ডই নেই তো একটা বিভিন্ন জায়গায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে টিচারদের বেতন টেতন দিয়ে গবেষণার জন্য টাকা কিছু থাকে না কাজেই এইটা অবশ্যই বাড়ানো দরকার অর্থাৎ মোট বাজেটের অ্যাটলিস্ট এক শতাংশ আমাদের গবেষণা খাতে সার্বিক গবেষণা খাতে বিশেষ করে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেটা বাড়ানো দরকার তাছাড়া আরো গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে এটা আমরা অনেক দূর পিছিয়ে আছি আমরা স্যার সেই প্রত্যাশাই রাখছি এবং যদি আজকে অনুমতি দেন এই প্রত্যাশা রেখা অনুষ্ঠানটা এখানে শেষ করতে আপনাদের অনেক শুভেচ্ছা জানাই আবারও আপনাদের এই এই অনুষ্ঠানে আপনারা ডেকে নিয়ে এসছেন তার কারণে কৃতজ্ঞতাও জানাই এবং আমি আশা করি যে ভবিষ্যতে আপনাদের এই প্রোগ্রাম আরও সুন্দর হবে আপনাদের এই চ্যানেলটা আরও সার্থক হবে আমরাও স্যার সেই প্রত্যাশা রেখে এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দিলেন ধন্যবাদ দর্শক এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি